আফটারনুন সবাইকে। এখন 2টা বাজে আর আমার ছেলের মানে আবদারে কান্নাকাটি চোটে আমরা বাপের বাড়ি যাচ্ছি, এখন বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক। আজকাল মানুষের উপকার করাও জানো তো খারাপ। কতগুলো স্কুলের বাচ্চা মেয়ে টেনে পড়ে শুনলাম, মানে জিজ্ঞাসা করছিলাম আর কি, কথা বলছিলাম, বেশি ভাও খাচ্ছে যখন মানে কি বলবো বিপদটা হবে না তখন বুঝতে পেরে যাবে যে কেমন লাগে। ওইখানে সব বসে আছে আর আমি খালি বললাম যে আমাদের এই রাস্তাটা খারাপ, কিছু ছেলে বাজে ছেলে আর কি এখন আড্ডা দিচ্ছে। হ্যাঁ দাদা বলে ভালোভাবেই বললাম যে মা তোরা বাড়ি চলে যা, হ্যাঁ বা টিউশন থাকলে টিউশন চলে যা, একা একা চারজন এইভাবে একটা রাস্তায় অচেনা রাস্তায় বসে থাকিস না, ভালো কথা বলতে গেলাম। বলছে ঠিক আছে আমরা চলে যাবো, আমাদের এখানে চেনা জানা লোক আছে, এইসব বলছে। হ্যাঁ মানে মানুষের কি বলবো মেয়েরা সত্যিই খারাপ। এই আজকালকার মেয়েরা বোঝে না যে কী বিপদটা হতে পারে আর কী বিপদ হয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা সবাই জানো যে কীরকম অবস্থা কী চলছে হ্যাঁ আমাদের এই জগতে। তো মুখ ফুটে বলতে গেলাম, মনটা করলো কারণ আমারও একটা মেয়ে আছে, সেই জন্যই তো ওরা মানছে না ওদের ব্যাপার, আমার কি চলে এলাম আর কি। তো চলো আমরা এখন বাপের বাড়ি যাবো, যাই যে যা করে করুক। কালকে মেয়েকে নাচের ক্লাসে নিয়ে গেছিলাম, ফেরার পথে দেখলাম আর কি কতগুলো ছেলে ওখানে হাঁটাতে, কতগুলো বলতে বেশ কয়েকজন সব বাইকের ওপরে শুয়ে আছে, ধূমপান করছে, হ্যাঁ এইরকম হচ্ছে ব্যাপার। তো হয়তো সবাই খারাপ নয় কিন্তু খারাপ হতে কতক্ষণ, নজর তো সকলেরই খারাপ তাই না, জানি। আমরা বসেছিলাম, টোটো পাইনি, তারপরে বাস এসেছিল, বাসে চাপিনি আর কি। তো এখন টোটো পেয়ে গেছি, বৃষ্টি এসে গেছিলো, একটা টোটো পেয়ে এই চোখে পড়েছি। দিদুনের কাশি শুনতে পাচ্ছি, চলে এসছে দিদুন বেরিয়ে। তুমি কি করছ, দুষ্টু এসছে নাকি? পূজা এসে গেছি, সারপ্রাইজ দিয়ে দিয়েছি, এসে বোতল নিয়ে এলিস, এসে ঠান্ডা লেগে গেছে, ঠান্ডার বোতল বের করে নিয়ে চলে এসেছে। এই যে পাউরুটি নিয়ে এসেছি, পিস্কাটা, আর এখানে একটা মিষ্টি, এখানে একটা মিষ্টি, আমাদের বিস্কুট। ঠাকুমা ছুটে এসছে, বলে কে চাইলো দেখি, ঠাকুমা এসে বসে আছে। আর কি করবো বলো, বয়স হলে সকলেরই হয়, অনেক বয়স নেই, এখন নিয়ে আর রুটি খাচ্ছি, বাবু খায় নি যে কেমন করে। মস্তানি নদী দেখতে যাচ্ছে, নদী দাঁড়া বাবা, এটা কাঁকরোল, কাঁকরোল গাছটা কোথা দিয়ে কোথা দিয়ে গেছে, ওখানে ওইখানে ভিতরে গাছ ছিল, এখানে অব্দি গেছে যে কাঁকরোল ঝুলছে, বড় বড় কাঁকরোল হয়। থাক থাক, আর কত করভঙ্গার মুকুল ধরেছে দেখছো, ফুল হয়েছে, একবারে গোটা গাছটা জুড়ে লাল হয়ে গেছে, করভঙ্গা হবে না, চালতা গাছ আছে। চলো আমি এই যে চেঞ্জ করে নিয়েছি, আহ কী সুন্দর বাতাস, নদীর ধারে বাতাস, মানে যারা থাকে তারাই বুঝে, দারুণ বাতাস, দারুণ একদম। আমি যে নাইটটা পরে চলে এলাম, চলেন জল সামনে আছে,
নদীটাকে আসতেই হবে ওদের, মোট কথা যতবারই এসেছি নদীটাকে ঠিক আসতেই হবে। এটা ঠিক কথা বলেছি। কাশফুলের এখন থেকে কাশফুল তৈরি মানে শুরু হয়ে গেছে, কাশফুল জলে ডুবে গেছিলো বোধ হয় কাশফুলগুলো, বন্যা হয়েছিল, এখন অনেক জল কমে গেছে, স্নান করতেও সুবিধা। দেখো ঘাটে এখনো লোক স্নান করছে। জলে হাত দিতেই হবে তোকে। হ্যাঁ ছোট ছোট মাছ থাকে, কি সুন্দর নদী। নেমে পড়েছি। এই ভাই বেশি দূরে না, বেশি যাবে না, বন্যা হয়েছিল এখন গর্ত থাকবে। এই দেখো বন্ধুরা, নিজে ঠাকুমা এসেছিল, আমার ছোট ঠাকুমা এসছে, যে গল্প করছি সব। হ্যাঁ মা এই যে জল ভরছে, দেখি যাই মায়ের সঙ্গে একটু গাছ কাটাকাটি করছিলাম, মা হচ্ছে নারকেল পাতা সব গাছ কাটাকাটি করছিল, আজ ছাওয়া হয়ে যাচ্ছে সব, ওই জন্য চলো মা জল বইছে, একটু জলটা বয়ে দিই মায়ের সঙ্গে। ঘরে বস, ঘরে ভালো লাগছে পাগলা যত সব। যে রাত্রে খাচ্ছি এক মুঠো ভাত, আলু ভাজা, পটল ভাজা, আর এখানে আছে মাংসের ঝোল, আর এটা হচ্ছে বড়ার পোস্ত। ঠিক আছে ওটা টেস্ট করে দেখতে হবে কেমন। মর্নিং ফ্রেন্ডস, তো সকাল হয়ে গেছে, বাবুসোনা উঠে চলে এসেছে, আর এখানে মাছ এসে গেছে সকালবেলায়, মাছ এসে যায় আর কি বিক্রি করতে। দেখি কে কি মাছ আছে। কামড়ি দিবে বন্ধু, আঙুল ঢুকিয়ে দিচ্ছে চামচ চামচ করছে। হ্যাঁ দেখো তোমরা, তুমি একটু হাত দিবে নাকি মাছটা, একটু ইচ্ছা করছে। চল চাকা দেখি পারবি, দুহাতে করে দাঁড়া দাঁড়া, দেখি দেখি সাবান হাত ধুইছু, ধুইছু সাবান হাত, ও আবার দিবে তাহলে আবার সাবান দিয়ে হাত ধুতে হবে কিন্তু। আচ্ছা দিদি একে একবার দাও, খুব সুন্দর হয়ে গেছে, তুমিও সাবান দিয়ে হাত ধুয়ে নাও। ছোট ছানা তোর থেকে বড়, এর আবার ইগুলো কেমন লেজ আর ইগুলো ডিজাইন করা, হ্যাঁ ঠিক আছে। এই যে সব ওদের দিকে মিষ্টি মুড়িটুড়ি করে খাওয়ালাম, বৌদি হচ্ছে পকোড়া করেছিল তো পেঁয়াজি আর কি, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে শাড়ি টাড়ি বের করে রেখেছি, এসে পরবো, স্নান করতে যাবো আর কি, স্নানটা করে আসি, দেরি হয়ে যাচ্ছে এখানে। স্নান করেছি বলে বললো, তোমাদের দাদাভাইকে ফোন করছিলাম, ও তো উঠেইনি, বললো যে খাওয়া দাওয়া করে আসবো, একটু রেস্ট নিচ্ছি, আবার নাইট ডিউটি আছে, তো খাওয়া দাওয়া করে চলে যাবো, গিয়ে আবারও রেস্ট নেবে বলছে। এই যে বাবুসোনা, বাবুসোনা এখানে লাঠি পাটি নিয়ে ঘুরছে, দুমদাম করে বেড়াচ্ছে,
দাদুর গাড়িয়ে চেপে বসে আছে। তো চল আমি স্নান করে আসি। স্নান করে চলে এলাম, বসে আছি একটু, আর বাবু শোনা গেছে ওর মামার সঙ্গে স্প্রাইট আনতে, ঠান্ডা খাবে, জ্বর থেকে উঠেছে, কিছু করার নেই, ওই জন্য গেছে বাজার। আজকে হবে বিরিয়ানি, ওই জন্য মা মাংস টাংস সব ধুয়ে রেডি করছে। বৌদি হচ্ছে, বৌদি রান্না বসিয়ে দিয়েছে। কী কী রান্না বসালে গো? অনেক কিছু বসিয়ে দিয়েছে, দেখি চলো। ও বাবা, আবার মাছ হচ্ছে, মাছটাও তো বলা হয়নি, মাছটা তখন দেখিয়েছি, মাছ কেটে ধোয়া টোয়া হয়ে গেছে, এমনি সব রেডি। বড় বের করেছিস কেন? মাছের ডিমের বড়া হচ্ছে এখন। কোথায় গেলি রে? উঠবে ওঠে, ওঠে দাদা, গিয়েছু হয়েছ? নাম নাম দোকানে কিছু বলছিল নাকি? বলো কি খাচ্ছো তুমি? চিনা ভাজা খাচ্ছ এত বেলা? তাহলে বিরিয়ানিটা খাবে কি করে? কি করছে তিন জানে মিলে? ঠিকই আছে না? সেদিন আমি বলছিলাম তো ইঁদুরে কেটে দিয়েছে, এই হয়ে গেছে, কতগুলো পড়ে আছে আমি পড়বো। বসো বসো, বৃষ্টি হচ্ছিল তখন, দেখলো পাঠক পাড়া লেন দেখাচ্ছে, আস্তে 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 দেখাচ্ছিল। হবে বিরিয়ানি পুটুলে দেখা, আচ্ছা ঠিক আছে, এবার রান্না হয়ে যাক, তারপরে আবার দেখানো হবে। হ্যাঁ, এটা খোকা ইলিশ, ছোট ছোট ইলিশ বৌদির বাপের বাড়ি থেকে পাঠিয়েছে। ও দেখো ভাজা ভাজা করেই পাঠিয়েছে। এগুলো বন্ধুরা চলো বেরিয়ে পড়েছি, যে বাপের বাড়ি ঘুরে হয়ে গেলো, এবার বাড়ি যাবো। এখন কটা বাজছে? তিনটা বেজে গেলো। তো খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করছিলো সবাই, তারপর ছেলে মেয়েগুলো সব বাথরুম টাথরুম সারলো, তো এবার বেরিয়ে যাবো। আমি এটা চুড়িদার পরে এসেছিলাম, চুড়িদারটা নিয়ে নিয়েছি, তাকে মা বললো এটাই পরে চলে যা, না চেঞ্জ করবো না, সামনেই তো জায়গা, শাড়ি পরেই চলে যাচ্ছি। চলো যাওয়া যাও। আমাকে একটু দে ভাই, তাহলে আমি ঠান্ডাটা রেখে দিচ্ছি, দিব ঠান্ডা বোতলটা, না দিলেই ভালো হতো। তুমি যেমন ওর হাতে দিয়ে দাও। হ্যাঁ, এখন লেবুলগুলো আছে বলে ওই জন্য ইউজ করছেন। পিসিমণি থাকেনি থাকেনি করে, ওই জন্য একদিন এসে থেকে শান্তি দিয়ে হলো। রঙ্গবতী চলো টাটা, এইদিকে সে এক তাহলে চলো
কি অবস্থা, এইটুকু এসছে তাতেই হয়ে গেছে।